কলকাতা লীগ শুরু হয়ে গিয়েছে। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এরই মধ্যে রবিবার মধ্যরাতে শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি কোস্তারিকার বিশ্বকাপার জনি আকোস্টা জামোরা। দলবদলের বাজারে জনিকে সই করিয়ে আগেই চমক দিয়েছিল ইস্টবেঙ্গল, কিন্তু তার কলকাতায় আসা নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। ইস্টবেঙ্গল এই মুহূর্তে অন্তত আইএসএল এ খেলতে পারবে না, তাই নাকি জনি কলকাতায় খেলতে আসতে চান না, এমন কথাই শোনা গিয়েছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে কলকাতায় চলে এলেন জনি। কাতার এয়ারওয়েজ এর বিমানে কাক ভরে কলকাতায় পা রাখলেন কোস্তারিকার বিশ্বকাপার। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে তাকে স্বাগত জানাতে ছিলেন ফুটবল সচিব রাজা গুহ ও দেবরাজ চৌধুরী। ইংরেজিতে খুব একটা স্বচ্ছন্দ নন তিনি, মূলত স্প্যানিশ ভাষাতেই কথা বলেন। কলকাতায় পা দিয়ে তিনি জানালেন, পরিবেশ পরিস্থিতি ও ভাষার সঙ্গে মানিয়ে নিতে এখানে আগেই চলে এলাম, কারণ একজন পেশাদার ফুটবলার হিসেবে এটা আমার কাজের মধ্যেই পড়ে। ইতিমধ্যে ইন্টারনেটের মাধ্যমে ডার্বি সম্পর্কেও জেনে নিয়েছেন তিনি। ভারতীয় ফুটবলের নিরিখে এই প্রথম, বিশ্বকাপে খেলে সে বছরই কোনো ভারতীয় ক্লাবে খেলবেন এমন প্রথম ফুটবলার এই জনি আকোস্টা। ভারতীয় বিশ্বকাপে কোস্তারিকার হয়ে দুরন্ত পারফরমেন্স করেছিলেন এ সেন্টার ব্যাক। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে নেইমারকে দারুণভাবে সামলেছেন জনি। 2011 সালে আর্জেন্টিনার বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ দিয়ে আর্জেন্টিনার ফুটবলে অভিষেক হয়েছিল জনি, তখন তার বয়স ছিল 29। সেই বছর জাতীয় দলের হয়ে কনফেডারেশনস কাপ ও কোপা আমেরিকা কাপ খেলেছিলেন জনি আকোস্টা জামোরা। দেশের জার্সিতে 71টি ম্যাচে দুটি গোলও করেছেন এই ডিফেন্ডার। 2014 এবং 2018 সালের বিশ্বকাপে খেলেছেন তিনি। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে স্বাভাবিকভাবেই দারুণ খুশি জনি। ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কাজ করতে চান তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতীয় ফুটবলের যাতে উন্নতি হয় সেই জন্য ফুটবলারদের পরামর্শ দিতে সবসময় রাজি আছেন।